আজকেও আমাদের সাথে যথারীতি মুনার ভাই রয়েছেন আমাদের নাতখা ইসলাই ভাই শাহাদ ভাই রয়েছেন কিছু কালাম আশা করি আমরা শ্রবণ করব পাশাপাশি গত সপ্তাহের মাদানি মোজাকার সারাংশ বলার চেষ্টা করব আমি আলী সুন্নাদ দামাদ বরকাত আলিয়া দাওয়াত ইসলামী যিনি প্রতিষ্ঠাতা আবু বিলাল মোহাম্মদ ইলিয়াস তার কাদেরই তিনি যে অনুষ্ঠান করে থাকেন মাদানি মোজাকারা সে মাদানি মোজাকারা কি কি প্রশ্ন হয়েছিল আমরা কিছু প্রশ্নের নিয়ে আজকের আমরা আলোচনা করব কিছু আলোকপাত করব যাতে আমাদের শিক্ষণীয় কিছু মাদানি ফুল আমরা অর্জন করতে পারি এবং আমল করতে পারি আর যারা এই মুহূর্তে আমাদের সাথে আমরা কিছু ভালো ভালো নিয়ত কেননা হাদিসে পাকের মধ্যে রয়েছে এইয়াতুল মিনি খৈরুমিনা আমালিহি মুসলমানের নিয়ত আর আমলের চেয়ে উত্তম ভালো কাজের শুরুতে যত ভালো নিয়ত বেশি হবে সবাব তত বেশি হবে আল্লাহ রসুল আলী সাল্লামের সন্তুষ্টি অর্জন এবং অর্জনের নিয়তে অনুষ্ঠান অনুষ্ঠানের বাণী শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আজকের গুরুত্বপূর্ণ কিছু পয়েন্ট রয়েছে আশা করি এই পয়েন্টগুলো যদি আমরা নিজে শিখি অন্যের নিকট পৌঁছাই তাহলে নিজেও আমল করতে পারব এবং সওয়াব অর্জিত হবে অন্যের নিকট পৌঁছানোর মাধ্যমে যারা এই মুহূর্তে রয়েছেন গভীর মনোযোগ সহকারে শ্রবণ করুন আমরা অনেক সময় টিভি স্ক্রিন চালিয়ে কথা বলতে থাকি মোবাইল ফোন টিপতে থাকি সোশ্যাল মিডিয়ায় ব্যস্ত থাকি থাকি কোনো কিছু আপডেট খুঁজতে তাহলে বলা হবে একটা শুনবো আর একটা অন্যকে বলবো আর একটা এরকম হয়ে যাবে তাই এলমো হিকমত বাণী অনুষ্ঠানটি খুব গভীর মনোযোগ সহকারে শ্রবণ করুন কেননা একজন মহান অলিয়ে কামিল যে কথাগুলো বলেছেন যে পয়েন্টগুলো আমাদেরকে দিয়েছেন এগুলোরই সারাংশ নিয়ে আমরা আলোচনা আলোকপাত করতে আজকে যাচ্ছি সেক্ষেত্রে একজন মহান অলিয়ে কামিলের মুখ থেকে জবান মোবারক থেকে যে কথাগুলো এসেছে নিশ্চয়ই আমাদের জন্য অতিশয় কার্যকরী হবে তো আসুন শুরুতেই দুরুদে পাকের ফজিলত আমরা জেনে নিই রহমাতুল্লাহ আলমিন শাফিল মজনিমিন হুজুর সাল্লাহ আলিহি ওয়া আলি সাল্লামের প্রতি দুরুশ্বরী পাঠ করার অগণিত ফজিলাত এবং বরাকাত রয়েছে আমির আহলিসুল্লাহ দামদ বরকাত আলিয়ার একটি লিখিত রিসালা মদিনার মাস এর তিন নম্বর পৃষ্ঠের মধ্যে একটি দুরুশরীফের ফজিলা সম্পর্কিত হাদিস মোবারকা নকল করেছেন লিখেছেন কিয়ামতের দিন যখন মুসলমানের মিজান তথা নেকির পাল্লা হালকা হয়ে যাবে আল্লাহ না করুক তখন সরবারে কায়নাত শাহেন সাহেব মৌজুদাত আপনার আমার প্রিয় নবী রসুল আরবি হুজুর কুন নূর সাল্লাহ তাহলে আলিহি আলি সাল্লাম একটা চিরকুট নিজের কাছ থেকে বের করে নেকির পাল্লাতে রাখবেন আর এতে করে নেকির পাল্লা ভারী হয়ে যাবে ওই ব্যক্তি আরজ করবে আমার মা বাবা আপনার প্রতি উৎসর্গ হোক আপনি কে এই বিপদ সংকলন সময় এত বড় বিপদের সময় আমার নেকির পাল্লা হালকা হয়ে যাচ্ছে বদির পাল্লা ভারী হয়ে যাচ্ছে এই সময় আপনি আমাকে এই চিরকুট দিয়ে সাহায্য করেছেন আপনি কে তখন প্রিয় নবী রসুল আরবি হুজুর সাল্লি ওয়ালি সাল্লাম ইরশাদ করবেন আমি তোমার নবী মুহাম্মদ সাল্লি ওয়ালি সাল্লাম এবং এই চিরকুটটি হচ্ছে দুরুদে পাক যা তুমি আমার উপর পাঠ করেছিলে সুহান আল্লাহি আবিহামদিহি দুনিয়াতে বসে আমরা যে দুরুদে পাক পাঠ করব কালকে আমাদের দিন মিজানের পাল্লাতেও কাজে আসবে কেনই বা আমরা দুরুদে পাঠ করা বন্ধ রাখব আসুন না আজকের অনুষ্ঠান থেকে নিয়ত করি আমরা বেশি থেকে বেশি পরিমাণ দূরশ্বরী পাঠ করব সম্ভব হলে মাক্তাবতুল মদিনা থেকে আমরা কাউন্টার তসবি আমরা নিয়ে নেই অনেক সময় দেখা যায় বড় তসবি হাতে নিয়ে চললে এক্ষেত্রে অনেক সময় মনে থাকে না অথবা পড়তে পারি না তো সেক্ষেত্রে কাউন্টার এটার নাম ডিজিটাল তসবি আমরা নিয়ে আঙ্গুলের সাথে লাগিয়ে সাল্লাহ আলাহ মুহাম্মদ সাল্লাহ আলাহ মুহাম্মদ দুরুশরীফ আমরা পাঠ করতে থাকি ইনশাল্লাহ তালা এর বদৌলতে আল্লাহ চাহে তো আমাদের নেকির পাল্লা ভারী হতে থাকবে আল্লাহ তার রসুলের আমাদের মুখে জারি হতে থাকবে ইনশাআল্লাহ তালা আসুন আজকের অনুষ্ঠানে বারাকাতে একবার দুরুশরীফ পাঠ করি সাল্লু আল হাবিব সাল্লাহ তালা

এবং কর্মক্ষেত্রে সকলে স্থানে এই আত্মত্যাগের যে প্রয়োজনীয়তা এটা কি রয়েছে গুরুত্বপূর্ণ আলোচনা দিয়ে আমাদেরকে ধন্য করুন যাতে আমরা শিক্ষা অর্জন করতে পারি আত্মত্যাগ এটা বিষয় নয় মহান একটি বিষয় আর বর্তমান সময়ের মধ্যে আত্মত্যাগের মহান বৈশিষ্ট্য যে এই গুণটি যদি মানুষের মধ্যে চলে আসে হম তো দেখা যাবে আমাদের পারিবারিক সামাজিক এবং রাষ্ট্রীয় ব্যবসা বাণিজ্য ইত্যাদির ক্ষেত্রে যে আমাদের অনেক ধরনের প্রবলেম ফেস করতে হয় মোকাবেলা করতে হয় তো এই আত্মত্যাগের যদি মহান বিষয়টা রাষ্ট্রীয় পর্যায় থেকে ব্যক্তি পর্যায়ে সকলে গ্রহণ করে নেয় তাহলে সমাজ ব্যবস্থা এবং প্রত্যেকটি ক্ষেত্রে শান্তি বই আসবে আত্মত্যাগ কাকে বলে আত্মত্যাগের সহজ সংজ্ঞা হলো নিজের প্রয়োজনীয় বস্তু আমার প্রয়োজন কিন্তু এই জিনিসটার প্রয়োজনীয়তা অপর ভাইয়েরও দেখা দিয়েছে জি এখন নিজে এটাকে ত্যাগ করে অপর ভাইকে দিয়ে দেয়া এটা হলো আত্মত্যাগ আচ্ছা এটা সহজ একটা উদাহরণ যে বোঝা যায় প্রচন্ড গরম এই গরমের মধ্যে আমাদের পাখার বাতাস প্রয়োজন ফ্যান ইত্যাদি প্রয়োজন এখন এই বাতাস ধারণ ক্ষমতা তো তো অল্প পাখার নিচে কয়েকজন বসতে পারে এখন আমার গরম লাগছে এবং প্রচন্ড গরম এবং এই পাখার বাতাস আমার প্রয়োজন পাখার বাতাসে না বসলে আমার শরীরের দুর্গন্ধ সৃষ্টি হতে পারে প্রশান্তি লাগবে না কাজে মন বসবে না ইত্যাদি ইত্যাদি আচ্ছা এখন দেখা গেল আরেক ব্যক্তিরও পাখার প্রয়োজন তো এই যে চিন্তা দেখলো যে নিজের হান্ড্রেড পার্সেন্ট এই বিষয়টা প্রয়োজন প্রয়োজন রয়েছে এখন অপর ব্যক্তিরও প্রয়োজন প্রয়োজন আচ্ছা এই ক্ষেত্রে সে কি করল ওই ব্যক্তিকে তার নিজের জায়গায় দিয়ে সে সরে গেল তো এটা হলো আত্মত্যাগ এখানে প্রয়োজন যে ভাই আমি আপনাকে ইশার করলাম মুখে বলার প্রয়োজন নেই প্রয়োজন নেই এটা অন্তরে আল্লাহ সন্তুষ্টের জন্য আমি তাকে ইশার করে দিলাম সন্তুষ্টের জন্য তাকে আমি আমার এই যে প্রয়োজনীয় নেয়ামত আল্লাহর এখন প্রয়োজন এটা এই প্রয়োজনীয় বিষয়টাকে ত্যাগ করে দেয়া করে দেয় এই বিষয়টা অনেক দেখা যায় যে সমাজের মধ্যে এই এই গুণটি করার মতো আমলটি প্রায় উঠে যাচ্ছে উঠে যাচ্ছে কিন্তু চাচা আপন কিন্তু সাহবাই যুগের ঘটনা আল্লাহ আল্লাহ আমা আলিমের যুগের ঘটনা আমরা দেখি ভালো যে তাদের ইশার কেমন ছিল তাদের আত্মত্যা কেমন ছিল সাহাবাই কালামগণ যে আমরা যখন যখন হিজরত করল সাহাবাই কালামগণ তো ওই সময় আমরা জানি যে আনসার মহাজির যারা ছিল তাদের মধ্যে কেমন একটা সম্পর্ক সৃষ্টি হয়েছে কারো ঘর রয়েছে তো ঘর দিয়ে দেয়নি কোনটা আপনার কাছে পছন্দ সেটা নিয়ে নিন বাহনের পশু রয়েছে তো আপনার কাছে কোনটা পছন্দ সেটা নিয়ে নিন তো এইভাবে দেখা যায় যে নিজের প্রয়োজন অনেক বস্তু দিয়ে দিয়েছে নিজের প্রিয় বস্তু দিয়ে দিয়েছে তো এই আত্মত্যাগ আল্লাহ নবী সাল্লাম তার পরিবার পরিজন তো নবী পরিবারের ঘটনা আমরা জানি যে রোজা রেখেছে ইফতারে সামান্য খানা ঘরের সবাই ক্ষুধার্ত ইফতার করবে এমন সময় ভিক্ষুক এসেছে নিজের ইফতারের জন্য প্রয়োজন ইফতার তোর বাতাস দিয়ে হয় না ইফতার করার জন্য বস্তু লাগে

সেই ক্ষেত্রে গামিরレッスンন মাদারে মুজাকারে এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে সেই বিষয়ে ফুটিয়ে তুলেছেন যে আত্মতকে কাকে বলে আর আজকে আমরা শুনলাম আত্মতকের বিষয়ে তা আমরা যদি আত্মতেক ইশারার বিষয়টা আমরা মনে রাখি এটা কিন্তু ঘরের মধ্যে প্র্যাকটিক্যাল আমল করা সবচেয়ে বেশি সুযোগ সুযোগ খাবার খেতে বসে যা এটা পিতামাতা না কিন্তু করে থাকে আমরা জানি জি আমরা দেখি যে আমরা যদি আমাদের পছন্দের খাবার সন্তানকে দিয়ে দিই জি এখানে ইসারের নিয়ত আছে কি নাই ওটা পরে দেখার বিষয় না জি দেখার বিষয় দিয়ে দেয় দিয়ে দেয় যে খাবার চারজন রয়েছে মাছের পিস বা গোশত দেখা যায় কম রয়েছে তো মা কি করে ঝোল দিয়ে তরকারি দিয়ে খেয়ে নেয় আর সেই কাঙ্ক্ষিত টুকরো টুকরো কি করে ছেলের থালের মধ্যে দিয়ে দেয় বা স্বামীকে দিয়ে দেয় এরকম দেখা যায় তো আল্লাহ আমাদেরকে আছে কথাটা

বোনাকি তো মাছ খেতে তার মন চাইল তার খাদিম সে নাফের না ফের তিনি বলেন যে অনেক সন্ধান করেছি মাছের মাছ মিলাতে পারছি না অনেক সময় দেখা যায় যে আমাদের বাজার অনেক সময় মাছের কমতি হয়ে যায় মাছ পাওয়া যায় না কাঙ্ক্ষিত মাছ পাওয়া যায় না উনি মাছ মিলাতে পারছিলেন না হঠাৎ করে তিনি মদিনার বাজারের মধ্যে থেকে একটি মাছ খরিদ করলেন আর ভুনা করে সেই জন্য আব্দুল্লি অমরদী আল্লাহ রাহিনের দরবারে পেশ করলেন যখনই পেশ করলেন উনি খাবেন ইতিমধ্যে তার দরজায় করা খাত করলো একজন ফকির তো আব্দুল্লাহ বিন ওমর আল্লাহ তালা আনহু উনি বললেন যে এই মাছটি ফকিরকে দিয়ে দাও বললেন যে হুজুর আপনার খেতে পছন্দ হয়েছে আপনার মন চেয়েছে আপনি অসুস্থ তো এর দাম আমি দিয়ে দিই তাকে এর যে দাম রয়েছে দামটা আমি ফকিরকে দিয়ে দিই উনি বললেন যে না তুমি মাছটি তাকে দিয়ে দাও শত কষ্টের মাঝেও ওনার খাদিম না ফের ওনাকে বুঝাতে সক্ষম হলেন না মাছটি ফকিরকে দিয়ে দিলেন ভাবলেন যে কিছু দূর গিয়ে ওই ফকির থেকে মাছটি উনি খরিদ করে নিলেন আবার ওই ভাজা মাছটাই ভুনা মাছটাই খরিদ করে নিলেন খরিদ করে এনে ওনার সামনে আবার হাজির করলেন আবদুল্লাহ ইবনে অমর অদিয়াল আবার বললেন যে মাছটি ফকের দিয়ে দেন তো আর বললেন যে মাছটিও দিয়ে দিন এবং এই মাছের যে আপনি দাম দিয়েছেন দাম দিয়ে কিনেছেন সেই দামটিও তাকে দিয়ে দেন উনি দিতে বাধ্য হলেন এবং আব্দুল্লাহ ইবনে অমর রদিয়াল তাল বললেন যে আমি মদিনার তাজেদার রসুলগণের সর্দার হুজুর সাল্লাইসাল্লামকে ইরশাদ করতে শুনেছি যে ব্যক্তি কোন বস্তুর আকাঙ্ক্ষী হয় যে আমার প্রয়োজন আমি আকাঙ্ক্ষাকে পরিত্যাগ করে নিজের উপর অপরকে প্রাধান্য দেয় তবে আল্লাহ আল্লাহাল তাকে ক্ষমা করে দেন তিনি বেছে নিলেন আত্মত্যাগের মাধ্যমে আল্লাহ সন্তুষ্টি আল্লাহ কি বেছে নিলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কখনোই মিথ্যা হতে পারে কখনোই মিথ্যা হতে পারে না অতএব আমাকে কি করতে হবে আমি এটা দিয়েই দেব আমার নিজে আকাঙ্ক্ষা ছিল কিন্তু ফকির এসে ফকিরকে দিয়ে দিলে এই জিনিসটা কিন্তু আমির এরসর দামাত বরকাতুল আলিয়্য জুপ উপযোগী একটি বিষয় মনে নিয়ে এসেছেন যাতে করে আমাদের মধ্যে এই আত্মতাকের বিষয়টি চলে আসে আজকের ঘরে বলেন বাইরে বলেন সমাজে বলেন কোনো জায়গায় বলেন এমন কোন জায়গা নেই যেখানে নিজের চাহিদাকে প্রাধান্য দেওয়া হয় না অপরের চাহিদাকে আমরা না আমরা যখন সফর করি তখন দেখা যায় গাড়ির অবস্থা গাড়ির অবস্থা দীর্ঘ সফর সিটের প্রয়োজন কিন্তু দেখা যায় যে অনেক বৃদ্ধ লোক দাঁড়িয়ে থাকে দাঁড়িয়ে থাকে অসুস্থ লোক দাঁড়িয়ে থাকে অনেক মানুষ মহিলা দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকে তো মনকে বোঝানো হয় যে আমার তো প্রয়োজন ঠিক আছে আপনার প্রয়োজন আপনার দিলে গুণাগার হবে না কিন্তু আত্মত্যাগের যে মহান ফজিলত এটা তো পাবেন না এটা তো আমরা পাবো না এখন আগে কিন্তু এটা দেয়া হতো হঠাৎ করে ইদানিং এগুলো কমে যাচ্ছে আস্তে আস্তে করে কেমন যেন আমাদের সমাজ থেকে এগুলো উঠে যাচ্ছে নিজের প্রয়োজনকে চাচা আপন যান বাচা এই কাজেই আমরা ব্যস্ত রয়েছি যে নিজের প্রধান্যকে নিজের জিনিসটাকে যে আমি আমার দরকার আমার দরকার কিন্তু আমার চেয়ে যে ওই ব্যক্তি দরকার বেশি আমার চেয়ে তার দরকার বেশি আমার চেয়ে আমার ভাইয়ের দরকার বেশি আমার চেয়ে যে আমার বন্ধুর দরকার বেশি আমার চেয়ে যে আমার প্রতিবেশীর দরকার বেশি আমার চেয়ে আমার আত্মীয় দরকার বেশি এই জিনিসগুলো আমাদের মধ্যে থেকে উঠে যাচ্ছে দর্শক শ্রোতা আশা করছি আপনারা বুঝতেই পেরেছেন আত্মত্যাগ জিনিসটি কি রয়েছে আমরা যে কোনো ক্ষেত্রের মধ্যেই হোক না কেন খাবারের ক্ষেত্রে হোক টাকা পয়সার ক্ষেত্রে হোক লেনদেনের ক্ষেত্রে হোক ঈদের ক্ষেত্রে হোক কুরবানির ক্ষেত্রে হোক যে কোনো অবস্থাতেই হোক না কেন আপনি আত্মত্যাগের যে মহান ইসলাম আমাদেরকে একটি বাণী দিয়েছেন এই বাণীকে আমরা পালন করি ইনশা আল্লাহ দেখবেন আল্লাহ তো আল্লাহ এওয়ালা আল্লাহ দেন এওয়ালা আল্লাহ তালা যদি আপনি দিয়ে দেন তাহলে হতে পারে এর বদৌলতে আপনাকে অনেক বড় উত্তম সালা তারা আপনাকে দান করবে সে ভাঙলেন কী বলেন নিঃসন্দেহে আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে যে যদি কারো কাছে পুকুর থাকে সামনে তো সে পানের জন্য চিন্তামুক্ত থাকে আর যদি কেউ সমুদ্রে কিনারা থাকে সে তারও চিন্তামুক্ত চিন্তামুক্ত কেন যার কাছে যত বেশি উৎস থাকে তার প্রয়োজনীয় বস্তুটার সে তত চিন্তামুক্ত কম থাকে কম থাকে তো আমরা আমাদের যে সীমিত সম্পদ এই সীমিত সম্পদের উপর অনেক সময় ভরসা করি আচ্ছা আমার শারীরিক শক্তির উপর ভরসা করি আমি মধ্যে ভরসা করছি যে সিটে বসে গেলে আমি কিন্তু দেখা যায় যে অনেক ব্যক্তি দাঁড়িয়ে সময় কাটিয়ে চলে যায় কিন্তু তার ক্লান্তি বোধ হয় না সে আল্লাহ তাকে সে ক্ষমতা দেয় অনেক ব্যক্তি সিটে বসে ছটফট করতে থাকে তা আমার যে বলার উদ্দেশ্য যে আমরা সর্বদা প্রত্যেকটা নেয়ামতের যে অফুরন্ত ভান্ডার যে আল্লাহ অব্গুলা আলামিনের নিকট রয়েছে এবং প্রত্যেকটা নেয়ামতের অপুরন্ত ভান্ডার যে আল্লাহতালার পক্ষ থেকে আল্লাহ বান্দাদের তো প্রিয় হাবিস সাল্লাহ ইসলামের উৎসালে বন্টন করে থাকে আমাদের সেই মহা নেয়ামতের দিকে দৃষ্টি রাখা উচিত অবশ্যই যাতে আমরা এ সীমিত নিয়ামত এবং সীমিত যে আমার কাছে নিয়ামত রয়েছে বা আমার কাছে সুবিধা রয়েছে সুযোগ রয়েছে সেটার উপরে আমার তো নির্ভর করে কিন্তু যখনই আমাদের এরকম কোন দেখি যে যেখানে আত্মত্যাগের এই মহান দৃষ্টান্ত স্থাপন করা সহজ বা ফজিলত অর্জন করা সহজ সেই ক্ষেত্রে আমরা আল্লাহর উপর ভরসা করে আত্মত্যাগের সে মহান কাজটি করে যেতে পারি তাহলে দেখা যাবে আজকে সাইদন ওমর ফারুক রাজি আল্লাহ তালা যিনি দুনিয়াতে থাকা অবস্থায় জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত তাদের মধ্যে আত্মত্যাগ পাওয়া গেছে তো এটা জান্নাতি ব্যক্তিদের বৈশিষ্ট্য নবী পরিবার

তাহলে অবশ্যই তাদের কর্ম অবলম্বন করতে হবে আর তাদের কর্মের মধ্যে একটা মহান কর্ম ছিল এই আত্মত্যাগ আত্মত্যাগ আসলে এখানে আরেকটা জিনিস না বললেই নয় দেখুন আমার ঘরে খাবারের কোনো অভাব নেই কিন্তু আমি ক্ষুধার্থকে উপলব্ধি করতে পারছি না অন্য আরেকজন আমার প্রতিবেশী না খেয়ে রয়েছে অথবা আমি দৈনিক মাছ খাচ্ছি সপ্তাহে দুই দিন তিন দিন গোস্ত খাচ্ছি ঠিক না কিন্তু আমার আমার হয়তো প্রতিবেশী এরকম হতে পারে যে তার সপ্তাহে সাত দিন সে ভাত ঠিক মতো খেতে পারছে না অথবা মাছ দিয়ে খেতে পারছে না গোস খেতে পারছে না তার ঘরে বছরে শুধু ওই কোরবানির সময় কেউ গোছ দিয়ে গেলে সেই গোস পাকানো হয় এছাড়া মুখ ফুটে সে বলতে পারছে না যারা মধ্যম পন্থার মধ্যে থাকে তারা কিন্তু মুখ ফুটে বলতে পারে না একটা নিম্নবর্তী মধ্যবর্তী এবং উচ্চবিত্ত এই মধ্যবিত্ত যারা থাকে তারা কিন্তু মুখ ফুটে বলে না তারা কিন্তু অনেক কষ্টে থাকে এই কষ্টটা দেখে তাদের প্রয়োজনটা দেখে প্রতিবেশীর প্রয়োজন দেখে যদি আপনি তাকে দান করেন আর আমাদের সিস্টেম তো অন্যরকম হয়ে গিয়েছে এখন আপনি আত্মতায় কি বলবেন এখন এই শীতের সিজন আসছে না এখন দেখবেন বিভিন্ন সংগঠন বলেন বিভিন্ন মানুষ বলবেন তারা শীতের কিছু পোশাক কিনে ক্যামেরা নিয়ে যাবে সাংবাদিক নিয়ে যাবে বিভিন্ন বস্তিতে চলে যাবে বিভিন্ন রেলওয়ের ওখানে চলে যাবে দিবে এবং এদিকে ভিডিও বানাবে আল্লাহ আলাম তাদের ভিডিও বানানোর অথবা ছবি তোলার যে নিয়ত আল্লাহ তালা ভালো জানা যে নিয়ত কি রয়েছে দ্য নিয়ত থাকে কাউকে উৎসাহ দেয়া তাই তো merhaba sad merhaba কিন্তু এ নিয়ত হওয়াটা কিন্তু অনেক অ্যাপ ব্যাপার ঠিক না তো তেমনি ভাবে মানে সরগল মাছিয়ে কাউকে সহযোগিতা করা সরগল মাছিয়ে কাউকে কিছু দেয়া ততাক আমি করছি নিজের চাদরটি খুলে আমি কাউকে দিচ্ছি ওদিকে ভিডিও বানাচ্ছে নিজের জ্যাকেটটি খুলে আমি কাউকে দিচ্ছি ওদিকে ভিডিও বানানো হচ্ছে এবং সোশ্যাল মিডিয়াতে ভাইরাল করা হচ্ছে অনেক লাইক অনেক কমেন্ট এখানে পাওয়া হচ্ছে এই সকল জিনিসগুলো কিন্তু আমাদের দেখা উচিত বোঝা উচিত এখানে সন্তুষ্টি কতটুকু বিদ্যমান রয়েছে এই জিনিসগুলো আমাদের উপলব্ধি করা উচিত আমি বলছি না যে সবাই এই কাজগুলো করছে এগুলো পাওয়ার জন্য জন্য না করতে পারে কিন্তু এগুলো ভিডিও বানানো এগুলো ই করার যে নিয়ত গুলো নিয়ত পরিশুদ্ধ হওয়া উচিত এবং এখন শীতকাল আসছে আমাদের সমাজের মধ্যে অনেকেই শীতের পোশাক করতে পারে না রেল লাইনে দেখবেন রাস্তার কাছে দেখবেন একটি কম্বল এক অর্ধেক মাটিতে দেয়া আর অর্ধেক গায়ে দেয়া শরীরের মধ্যে দিয়ে জড়িয়ে পেঁচিয়ে মানে একেবারে জড়ো হয়ে শুয়ে আছে তাদের জন্য কিছু একটা করা আমাদের জন্য জরুরি এটাও করি আমরা নির্দিদায় মানে কাউকে না দেখিয়ে এই আত্মত্যাগ আমি করি যে আমার সম্পদ থেকে আমি তাকে দান করি আমারও প্রয়োজন রয়েছে আমার ই রয়েছে আমি তাকে দান করে দিই আল্লাহ তালা আমাদেরকে সে তৌফিক দান করুক আমি দ্বিতীয় যে প্রশ্নটি এবং বিষয়বস্তুটি ছিল তা হচ্ছে আমাদের সমাজের মধ্যে এই জিনিসগুলো হয়ে যাচ্ছে এবং হচ্ছে 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 আমার ঘরের মধ্যে মধ্যে পরিবারের বন্ধু বান্ধবের আড্ডার মধ্যে হতে যাচ্ছে হচ্ছে তা হচ্ছে গালিগালাজ আপনার অযথা কথা গালিগালাজের মধ্যে নিজেকে বিলীন করে দেয়া এবং মনে করা হচ্ছে কাজ আদায়ের বিশেষ করে বিভিন্ন আপনার ফ্যাক্টরির মধ্যে গার্মেন্টস এর মধ্যে আপনি দেখতে যাবেন যে গালি গালাজ ছাড়া মানে গালি গালাজের মাধ্যমে কাজ আদায় করে নেয় বলা হচ্ছে গালি গালাজ না দিলে নাকি কাজই করছে না এরকম কিছু একটা ই হচ্ছে তো আমিন সুন্নাথের কাছে এই প্রশ্ন করা হয়েছিল যে এই গালি গালাজ অশ্লীল কথাবার্তা থেকে কিভাবে সমাজকে উদ্ধার করা যায় কিভাবে বাঁচা যায় মনোহর ভাই কি বলবেন গালি তো এটা এমনটা ক্ষতি গালি করা হারাম এবং জাহান নামে নিক্ষেপ নিক্ষেপিত হওয়ার মতো একটি কাজ জি আল্লাহ আমাদের জবানকে পবিত্র রাখুক জিকির ও দরুদের মধ্যে মশগুল রাখুক ভালো কথা বলার তৌফিক দান আমিন আমিন গালিগালা যারা করতে থাকে তাদের অন্তর কঠোর হতে থাকে জি গালিগালাজের মধ্যে আমলনামা নামা ভরপুর হতে থাকে জি আর আজকে আমার ছোটবেলা থেকে বড় হয়েছে আমাদের পরিবার প্রতিবেশীর মধ্যে অনেক ঝগড়া ঝাঁটি ইত্যাদির মধ্যে আমরা দেখছি অনেক গালিগালাজ করে আর আমাদের হয়তো মন মানসিকতা এরকম ছিল যে হ্যাঁ কাজ আদায় করতে গেলে গালি করতে হয় ইত্যাদি ইত্যাদি কিন্তু আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী মাদানী পরিবেশ যখন থেকে দেখেছি আজকে পৃথিবীর মধ্যে পৃথিবীর ইতিহাসে বলা যায় সাংগঠনিকভাবে দিনের কাজ করার যে অর্গানাইজেশন সংগঠন দাওয়াত ইসলামের মতো এত ব্যাপক সংগঠন আজ পর্যন্ত কিতাবের মধ্যে আমরা পড়ে নি

আর অন্যান্য অনেক এক শতাধিক এক শতাধিক এর বেশি ডিপার্টমেন্টের কাজ চলছে কর্মচারী সব মিলে এখানে মুফতি এনে ক্রাম রয়েছে এখানে অনেক সাধারণ থেকে যারা বিশেষ শ্রেণীর সকলে রয়েছে তো প্রত্যেকের জন্য মাদানি ফুল শিক্ষা হলে এটা সবাইকে মহাব্বাদ এবং ভালোবাসা সহকারে কাজের জন্য উৎসাহিত করা তাদেরকে বলা তাদের ভুলকে ধরিয়ে দেয়া তাদেরকে সংশোধনের জন্য নিজেকে খুব উত্তমভাবে চেষ্টা করা কখনো এই রুলস এখানে দেয়া হয় না যে গালি দিলেই কাজ করবে আছে গালির কারণে এত ব্যাপক কাজ হয়েছে এটা কখনো কেউ বলতে পারবে না বরং এখানে গালি দেওয়া নিষেধ আর গালির জন্য উৎসাহিত করাও নিষেধ নিষেধ এখানে মহাব্বত ভালোবাসা ইসলামের মধ্যে সাহাবাইকে আমাদের আল্লাহ নবী সাল ইসলাম যে ভালোবাসা দিয়ে ইসলামের কাজের জন্য দেশ দেশান্তরে পাঠিয়েছেন তারা যান প্রস্তুত ছিলেন সেই আদর্শে আমির আল সুন দাওয়াত ইসলামের সাংগঠনিক কাজের মধ্যে দিয়ে দিয়েছেন যে বাস মহাব্বতে কাজ করা আলহামদুল্লাহ যারা বলে আপনি যে বললেন প্রসঙ্গটা যারা বলে গালে ছাড়া কাজ করা যায় না কারখানা অফিস আদালত ইত্যাদির মধ্যে আমি বলবো আপনারা দাওয়াত ইসলামের মাদারে পরিবেশ আসুন দেখুন দেখুন যে জায়গার মধ্যে আপনি কয়টা কারখানা মালিক বা আপনার অধীনে কতজন কর্মচারী কর্মচারী রয়েছে দাওয়াত ইসলামে দেখো সারা ওয়ার্ল্ড ব্যাপী হাজার হাজার মানুষ এদের কাজ করছে সবাইকে আলহামদুলিল্লাহ শরীর সম্মত ভাবে মহাব্বতের মাধ্যমে কাজ আদায় করে নেওয়া হচ্ছে তাদের থেকে এই ধারণা ভুল যে গালি গালাস করে কাজ আদায় করতে হবে বা সন্তান থেকে গালি গালাস করে তার খারাপ থেকে বেচারবে না এই মন মানসিকতা রাখি যে গালি গালাস করা আল্লাহ মূল কাজ কিনা যখন দেখবো নিজের মা সন্তানকে গালি দেয় নিজের বাবা সন্তানকে গালি দেয় সন্তান মা কে গালি দেয় সন্তান বাবাকে গালি দেয় এরপরে ভাই ভাইকে গালি দেয় বোন ভাই কে সর্বস্তরের মানে বন্ধু বান্ধব কোনো বন্ধু ফোন দিয়েছে গালি স্টার্ট করে তার সাথে কথা বলা কোনো বন্ধু বান্ধব সাক্ষাৎ হয়েছে বন্ধু বান্ধব আড্ডার মধ্যে রয়েছে গালি স্টার্ট করে তার সাথে কথাবার্তা বলা এই জন্য আমাদের উচিত প্রিয় দর্শক আমাদের উচিত যে আমাদের জবানকে পাক রাখা হ্যাঁ গালিটা আসার কিছু কারণ রয়েছে যে আমাদের তাৎক্ষণিক যে রাগ আসে সেটাকে আমরা কন্ট্রোল না করে সেটা মুখ দিয়ে ব্যবহার করি আর আমাদের নফস এবং শয়তান এখন রাগ ছাড়াও গালি দিচ্ছে আমি বলছি যে নফস ও শয়তান আমাদেরকে সব সর্বদে প্ররোচিত করে মুখ জবানকে নাপাক করার জন্য আর এটা হাতিয়ার হিসেবে কি রাগটা বিভিন্ন কাজে রাগ উঠায় এবং রাগটা যখন ওঠে তখন আমাদেরকে লাগামহীনভাবে মুখকে ব্যবহার করার জন্য অনুপ্রাণিত করে যার কারণে গালিগালাস আমাদের কথা চলে আসে আমাদের উচিত হবে এটাকে কন্ট্রোল করা আর গালি থেকে বাঁচা তো রাগ আসবে রাগ ছাড়া গালি থেকে বাঁচার চেষ্টা করব আচ্ছা এখন আমি খুব সুন্দর একটা ফর্মুলা দিয়েছে আচ্ছা যে মানুষ কোনো কিছু থেকে বিরত থাকার জন্য নিজের মধ্যে শাস্তি নির্ধারণ করে নেয় আচ্ছা এটা নিজে নিজে নির্ধারণ করা নিজে নির্ধারণ করা আর নিজেকে কষ্ট দেয় আর সব মানুষের কাছে সবচেয়ে প্রিয় যেটা সম্পদের মধ্যে একটা হলো টাকা এখন টাকা যদি কারো চলে যায় আহ শব্দ বের হয় ঠিক আছে তো আমি বলে যে নিজের জন্য নির্ধারণ করে নেয়া অপরিহার্য করে নেয়া যে আমি যদি গালি দিই তাহলে আমি একশো টাকা আল্লাহ রাস্তায় সত্যা করবো আল্লাহ আল্লাহ আমি একশো টাকা আমি মসজিদে দান করে দেব যদি গালি বের হয় একবার খুব সুন্দর এইভাবে যদি নির্ধারণ করে নেয় আর দুই একজনকে বলেও দেয় যে খেল করবা যে আমি যদি গালি দেই তোমাকে বলবা তুমি 100 টাকা সাবস্ক্রাইব করো তো এইভাবে যদি কেউ নির্ধারণ করে আর প্রকৃত পক্ষে তার নিজেকে সংশোধন করার ইচ্ছা থাকে জি তাহলে সে কিছুদিন হয়তো দের পরে বলবে আমার তো 100 টাকা চলে যাচ্ছে জানতে জি তো ইনশাআল্লাহ এইভাবে নিজের নফস ও শয়তানকে দমন করতে পারবে এবং আশা করি জি আল্লাহর রহমতে সে এই খারাপ কথা এবং গালিগালাস থেকে বেঁচে থাকতে পারবে কথিত চার প্রকারের জাহান এমন রয়েছে ফুটন্ত পানি ও আগুনের মাঝখানে দৌড়দৌড়ি করতে থাকবে দৌড়দৌড়ি করতে করতে নিজে ধ্বংসের আকাঙ্ক্ষা করতে থাকবে তাদের মধ্যে থেকে এক ব্যক্তি এমন হবে যার মুখ থেকে রক্ত পুজ প্রবাহিত হতে থাকবে অন্যান্য জাহান বলবে এ দুর্বাগার কি হয়ে গেছে যে আমাদের কষ্ট বাড়িয়ে দিচ্ছে বলা হবে দুর্বাগা মন্দ অশ্লীল কথাবার্তার দিকে মনোযোগ দিয়ে তৃপ্তি লাভ করত শুধু বলা না বলাটা তো আরো মানে পরের কথা মানে শুধু শুনতো গালিগালা শুনে অশ্লীল কথা শুনে সে সেদিন ইব্রাহিম বিন মেসারা রহমতুল্লাহ তালা আলাই বলেন যে অশ্লীল কথাবার্তা আলোচনাকারী কিয়ামতের দিন কুকুরের আকৃতিতে উঠবে রসুল পাক সাল তাহলে আলী আলি সাল্লাম ইসাদ ফরমান ওই ব্যক্তির উপর জান্নাত হারাম যে অশ্লীল কথাবার্তার মাধ্যমে কাজ আদায় করে দেখুন আমাদের সমাজের মধ্যে এখন এই যে আমি শুরুতেই বললাম গার্মেন্টস লেভেলের কথাটা আবার বারবার চলে আসে যেহেতু আমাদের সমাজের মধ্যে আমাদের ঢাকা শহরের মধ্যে গাজীপুরের মধ্যে আমাদের নারায়ণগঞ্জের মধ্যে মধ্যে বিভিন্ন ইপিজেড রয়েছে এই এলাকার মধ্যে বিভিন্ন জায়গায় শ্রমিকরা কাজ করে থাকে না আর শ্রমিক থেকে বিশেষ করে এই গালিগালাজের মাধ্যমে আপনার ওখানে যারা প্রোডাকশন ম্যানেজার থাকে সুপারভাইজার থাকে যারা থাকে কোয়ালিটি কন্ট্রোলার যারা থাকে এরকম যারা মানে উচ্চ পদস্থ কর্মকর্তা কর্মতা থাকে তারা গালিগালাজের মাধ্যমে কর্মচারী থেকে কাজ আদায় করে না এর তাদের জন্য এই হাদিস শরীফটি খুব গুরুত্বপূর্ণ হাদিস শরীফ রয়েছে না পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাদ ফরমান ওই ব্যক্তির উপর জান্নাত হারাম যে অশ্লীল কথাবার্তার মাধ্যমে কাজ আদায় করে অশ্লীল কথাবার্তার মাধ্যমে কাজ আদায় করলে হয় না অলস দেখা যায় محبتের যে সুরিতে তাতে মানুষ কেটে যায় অন্য দুনিয়ার সুরিতে না কাটলেও محبتের সুরিতে মানুষ মানে মানে খুন হয়ে যায় এরকম একটা কথা রয়েছে না আপনি মহাব্বত দিয়ে ভালোবাসা দিয়ে যে কাজ আদায় করবেন একজন থেকে আপনার ঘরের মধ্যে হোক বাইরে হোক অফিসে হোক যেখানেই হোক আপনি মোহাব্বাত দিন মাধ্যমে কাজ আদায় করুন ইনশাআল্লাহ তালা দেখবেন মদিনা মদিনা হবে কাজের মধ্যে বারাকাত হবে আপনি নিজের পদের চিন্তা করছেন যে আপনার পদ চলে যাবে আমি যদি গালি না করি আছে অনেক জায়গায় অনেক ফ্যাক্টরিতে হতে পারে এরকম গালিগালাস না দিলে পদ চলে যাবে পদের চিন্তা আপনি করিয়েন না আপনি আল্লাহ রসুলের হুকুমের উপর চিন্তা করুন যে আল্লাহ রসুল আমাদেরকে নিষেধ করেছেন জি বলে দেব যে চাকরি করার ক্ষেত্রে হ্যাঁ এটা প্রথম যে শর্ত রয়েছে শর্তগুলো দেখো অনেক জায়গায় ট্রেনিং দেওয়া হয় যে এভাবে গালি দিতে হবে এভাবে এভাবে কাজ করতে হবে কাজ করতে হবে জুলুমের যে একটা প্রক্রিয়া সেটা শেখানো হয় তো যদি যারা চাকরি খোঁজে চাকরি করে তারা যদি এমন কোন কোম্পানিতে শর্ত লাগানো হয় যে তোমাকে এই কাজগুলো করতে হবে যেটা শরীয়ত বিরোধী আমি বলবো যে সেই কাজ থেকে আপনি বিরত থাকুন সেই কাজ সে চাকরি করা আপনার জন্য বৈধ হবে না কেননা আপনি আজকে অপকর্মের শর্ত মধ্যে জেনেও আপনি চাকরি করছেন পরবর্তী আরো অনেক অপক্রমের মধ্যে জড়িয়ে দিতে পারে তো এই জন্য আমাদের উচিত যে যে সকল ক্ষেত্রে এই বিষয়গুলো রয়েছে তাদেরকে বোঝানো এবং থেকে বিরত থাকা বিরত থাকা আমরা বিরত থাকবো মাদানির চ্যানেলের এই স্টেপকে আপনারা স্বাগত জানিয়ে আপনারা গ্রহণ করুন ইনশাআল্লাহ তাহলে আশা করি আপনাদের জীবনের মধ্যে মূল্য পরিবর্তন আসবে ইনশাআল্লাহ তাআলা আমরা সাদত ভাই অনেকক্ষণ ধরে বসে আছেন কালাম একটি সামিল করে নিই কেমন মনে হয় শ্রবণ করি কালাম ইনশাআল্লাহ তাহলে পরে আমরা

গায়ে বেদন করে ছিন শয়ন খোদা তোমাকে মের গায়ে বেদন করে ছিন শয়ন খোদা পরে ছিন দন ক্ষমতা

you oh.

আলা হেম্মদ সল্লহ আইলি হিহুসাল্লাম দেখুন অশ্লীল কথাবার্তা আমরা এ সম্পর্কে আলোচনা করেছিলাম গালি গালাজ থেকে কিভাবে বাঁচা যায় তো গালিগালাজ থেকে বাঁচতে তো হবেই এ থেকে একটি হিসাব যদি আমরা করি মোনারভাই খুব সুন্দরভাবে বলছিলেন যে একটি যদি অশ্লীল কথা বলি গালি গালাজ দেয় তাহলে আমি একশো টাকা সৎকা করব এই মানে কথা যদি আমি নিজের উপর আরোপ করি তাহলে আশা করি কম হয়ে যাবে আরও একটি পদ্ধতি আমি বলে দিচ্ছি আমির হোসেন দামাত বর লিখেছেন যে দেখুন আমাদের আমল নামা পরে শোনাতে হবে কালকে আমাদের দিন আর কেউ যদি এই অনর্থক কথাবার্তা কথাবার্তা অশ্লীল কথাবার্তা দৈনিক প্রতিদিন শুধুমাত্র পনেরো মিনিট বলে পনেরো মিনিট যদি কেউ বলে তাহলে তার সারা মাসে আপনার সাড়ে সাত ঘন্টা হয় এক বছরে নব্বই ঘন্টা হয় মনে করুন কেউ পঞ্চাশ বছর যদি কেউ বাঁচে পঞ্চাশ বছর কেউ যদি মানে দুনিয়াতে সে বাঁচে কারণ উপায় তো নাই বলা তো যায় না যে সে কখন ইন্তেকাল করবে বিশ বছরে করবে না তিরিশ বছরে করবে না চল্লিশে করবে না পঞ্চাশে করবে না ষাটে করবে পঞ্চাশ বছর পর্যন্ত কেউ দৈনিক পনেরো মিনিট অশ্লীল কথাবার্তা বলে অনার্থক কথাবার্তা বলে তাহলে এই কথাবার্তার হিসাব করলে দাঁড়ায় আপনার একশো সাতাশি দিন বারো ঘন্টা অর্থাৎ ছয় মাসের অধিক চিন্তা করুন মানে পঞ্চাশ বছর কেউ বাঁচলো দৈনিক পনেরো মিনিট করে অশ্লীল কথাবার্তা বললো অনর্থ কথাবার্তা বললো তাহলে তো অনর্থ কথাবার্তা বলা অশ্লীল কথাবার্তা বলা কয় মিনিট হলো কতক্ষণ হলো ছয় মাসের অধিক হলো ছয় মাসের অধিক পঞ্চাশ বছরে ছয় মাসের অধিক সে অনর্থক কথাবার্তা বলেছে শুধু অশ্লীল কথাবার্তা বলেছে আমাদের তো দেখা যায় যে ঘন্টার পর ঘন্টা আমরা বলি তো এই ছয় মাস কালকে আমাদের দিন কেউ ঘামে হাবুডুবু খাবে বুক পর্যন্ত হবে কাত পর্যন্ত হবে কেউ বাবার হাবুডুবু খাবে এবং সূর্য মাথার উপর তাপ দিবে তামার হবে জমির আর এই আপনার সেই জায়গা আমাদের ময়দানে আমরা কিভাবে এই দাঁড়িয়ে আমরা নিজের আমল নামা ছয় মাসের এই অহেতুক কথাবার্তা বলা অশ্লীল কথাবার্তার আমল নামা পরে শোনাবো তখন আমাদের কি অবস্থা হবে এই কথাটা আমরা চিন্তা করে আমরা আস্তে আস্তে করে এই অশ্লীল কথাবার্তা বলা গালি গালাস মূলক কথাবার্তা আমরা ছেড়ে দিই আল্লাহ চাহে তো আমাদের উপর দয়া হবে কি বলেন মনোহর ভাই অবশ্যই আমরা আরেকটু আরেকটা বিষয়বস্তুর দিকে যাব একটা বিষয়বস্তু ছিল আল্লাহ তালার কুর্ব আল্লাহ তালার সান্নিধ্য আল্লাহ তালার কাছে প্রিয় কিভাবে হওয়া যায় এই একটা বিষয়বস্তু ছিল মাদানি মুজাকারের মধ্যে এ ব্যাপারে কিছু গুরুত্বপূর্ণ মাদানি ফুল যদি দেন তাহলে আমরা আল্লাহ তালার প্রিয় বান্দা আল্লাহ তালার নিকটবর্তী আমরা কিভাবে হতে পারি মানুষের যে সবচেয়ে বড় চাও পায় এটা যে সৃষ্টিকর্তার নৈকট্য কিভাবে নৈকট্য হাসিল করা এই জিনিসটা নিয়ে গিয়ে নিয়ে জল্পনা কল্পনা করা প্রস্তুতি নেয়া জি এটা তো প্রত্যেকটি মুহূর্তে বান্দার উচিত চিন্তা ভাবনা করা যে আমি কি প্রতিটা মুহূর্তে সৃষ্টিকর্তার নৈকট্যের দিকে ধাবিত হচ্ছে কিনা জি এই চিন্তাটা আসবে কিভাবে জি তো সেই ক্ষেত্রে আমির আল সুনাদ এ বিষয়ে খুবই চমৎকার বলেছেন যে বান্দার কাজ হলো যে আল্লাহ তালার পক্ষ থেকে যে নির্ধারিত আমি কথার পূর্বে একটা উদাহরণ দিতে চাচ্ছি একটা প্রতিষ্ঠানের মধ্যে এক ব্যক্তি চাকরি নিল এখন এই প্রতিষ্ঠানের একজন মহা পরিচালক রয়েছে মালিক রয়েছে এখন সে এই দুনিয়ার উদাহরণটা সেখানে দেখো যে এখন সে তার ইচ্ছা হলো এই পদের থেকে উন্নতির দিকে যেতে থাকে জি অবশ্যই তার স্যালারি বাড়বে ফ্যাসিলিটিস বাড়বে ফ্যাসিলিটি বাড়বে সুযোগ সুবিধা বাড়বে পাশাপাশি মালিক তার উপরে ও প্রতিষ্ঠানের মালিক তার উপরে এমন সন্তুষ্ট হবে থাকবে এমন সন্তুষ্ট হবে যে তার যত কিছু প্রয়োজন হয়েছে পূরণ করণ করবে পাশাপাশি মালিক তার উপরে সন্তুষ্ট হবে জি দুনিয়ার মেসেজ যার কারণে চির সন্তুষ্ট বলা বলা হলো না জি আচ্ছা এখন রয়েছে আমাদের উপর আমাদের জন্য রয়েছে অনন্তকালে জান্নাত জান্নাত জান্নাতি ওই ব্যক্তি যার উপর আল্লাহ কখন অসন্তুষ্টি হবে না লহ জান্নাতের মধ্যে অনন্তকালের জন্য আল্লাহ তাদের উপর সন্তুষ্ট এখন বান্দা দুনিয়ার স্বল্প সময়ের মধ্যে থেকে সে অনন্তকালের জান্নাত অর্জন করার একমাত্র মাধ্যম হল আল্লাহ নৈকট্য যে তো এই জন্য সে সে অসীম সময়ের সুখ ভোগ করার জন্য সসীম সময়ে তাকে কতটা পরিশ্রম করতে হবে পরিশ্রম করতে হবে তো এই পরিশ্রমের মধ্যে মাধ্যমটা কি যে আমি যা নৈকট্য চাচ্ছি তার বিধানগুলো কি তিনি কি যায় আমার কাছে তিনি আমার কাছে তো কোনো মাল দौलত এগুলো চায় না আল্লাহ কোন গসে মুখাপেক্ষী না আল্লাহ এটাই চায় তার বন্ধুকে ভালোবাসে মানুষকে সৃষ্টি করেছে মানুষ তার বন্ধুর অনুসরণ করে আল্লাহ নৈকট্য লাভ করবে এখন আল্লাহ তাআলার কাছে প্রিয় এবং আল্লাহ নৈকট্য হওয়ার জন্য সর্বপ্রথম যে কাজটি করতে হবে যে তালার ফরজকৃত যে বিধানগুলোকে পালন করতে হবে আল্লাহ বলেছে নামাজ পড়তে নামাজ পড়তে হবে আল্লা বলেছে রোজা রাখতে রোজা রাখতে হবে আল্লাহ বলেছে জাকাত দিতে জাক জাকাত দিতে হবে আল্লাহ বলেছে জাকাত দিতে জাকাত দিতে হবে আল্লাহ বলেছে হারাম থেকে বাঁচার জন্য হারাম থেকে বাঁচতে হবে আল্লাহ বলেছে সর্বদা হালাল খেতে তো হারাল খেতে হবে এইভাবে আল্লাহ তালার নির্ধারিত ফরজ ইবাদতগুলো করতে হবে যে তারপরে স্টেপ বাই স্টেপ ওয়াজিব সুন্নত মুস্তাহাব এই আমলগুলোর মধ্যে কি করতে হবে তাকে করতে হবে করতে হবে আচ্ছা তারপরে অতিরিক্ত নফল এবাদতের মাধ্যমে বান্দা আল্লাহ তালার অধিক মাহবুব অধিক প্রিয় হতে প্রিয় হতে পারে আচ্ছা এই কাজগুলো করার পাশাপাশি পরবর্তীতে আমির হোসেন একটি কথা বলেছেন যে যত বেশি এবাদত বান্দা করতে থাকবে সে ততই আল্লাহ নৈকট্যধারী বান্দা হতে থাকবে বান্দা হতে থাকবে তো এই কথাটা আমি বিষয়টা এভাবে বলছি যে আমরা এখন দেখা যায় যে আমাদের বরপির আব্দুল কাদের জেলানি রহমতুল্লাহ একটি কিতাবে লিখেছিলেন যে বান্দা কি কোন কাজ আগে করা উচিত আপনি আমার কাছে টাকা পান আমি আপনার কাছে ঋণি এখন আপনাকে টাকা দিতে হবে এখন উদাহরণস্বরূপ পাঁচশো টাকা পান এখন আমি ঘুরাচ্ছি 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 তো এর মধ্যে আমি আপনাকে তফা উপহার হিসেবে দুই টাকা তিন টাকা দিতে যাচ্ছি বা একটা কলম দিচ্ছি তা আপনি কি ধরে নিচ্ছেন কিন্তু আপনাকে সন্তুষ্ট করার আপনার সাথে লেনদেন ক্লিয়ার করার স্টেপ কোনটা আপনি যে আমার কাছে টাকাটা পাবেন সেটা দেয়া প্রাপ্য সেটা দেয়া তারপরে উপহার দেয়া এটা পরের স্টেপ আসবে তো ঠিক তেমন আল্লাহ তাআলার নৈকট্য পাওয়ার জন্য আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আমাদেরকে আল্লাহ তাআলার নির্ধারিত ফরজ ইবাদতগুলোকে আগে পরিপূর্ণ করতে হবে আমার যদি নামাজ কাজা থেকে থাকে তো বর্তমান সময়ে নামাজ পড়ার পাশাপাশি প্রতিদিনে ফরযকৃত ইবাদত করা পাশাপাশি কাযা গুলো আদাাই সেই কাযা গুলো আদাাই করেন তারপরে সময় সুযোগ করে নবী সরুল্লাহ হোসেন যে নামাজগুলো পড়েছেন ইসরাক তাজ আউবিন ইত্যাদি এগুলোর মধ্যে আস্তে আস্তে নিয়মিত কন্টিনিউ করে যাওয়া তখন ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদেরকে তার লৌকিকতার বান্দা হিসাবে কবুল করবেন এবং আমরা ধীরে ধীরে কি করতে পারব যে নিজেদেরকে সংশোধন করতে পারব আর এক দেখা যাবে যে আমাদের এই কাজটা না হয়ে যাবে উচিলা হয়ে যাবে এখানে আরো কিছু দিক যদি আমরা দেখি তাহলে দেখা যায় যে আল্লাহ তালার কুরুপ পাওয়ার জন্য নৈকট্যতা হাসিল করার জন্য ফরজের পাশাপাশি নফল ইবাদত আর নফল ইবাদত মধ্যে তাহাজ্জুদের নামাজ রয়েছে তাহাজুদের নামাজ যদি আমরা আদায় করি তাহলে আল্লাহ তালা নৈকট্য হাসিল করার একটা উত্তম মাধ্যম এক্ষেত্রে একটি হাদিসে পাক মনে পড়ে গেল সারমর্ম কিছুটা আমার মনে আছে যে আপনার শেষ রাতে যখন মানুষ ঘুমিয়ে যায় তখন তোমরা নামাজ আদায় করো তখন আল্লাহ তালা নৈকট্য অর্জনের জন্য এটা দিকটাও দেখতে হবে মানুষকে দান খয়াত করা দান দক্ষিণা দেওয়াও এটা আল্লাহ তালার নৈকট্যতা হাসিল করার একটা মাধ্যম যে আল্লাহ তালা রাস্তায় দান করলে আল্লাহ তালাকে কর্য দেওয়ার মতো যেটা কালকে আমাদের দিন আমরা পাব আল্লাহ রাস্তায় দান করতে পারি আল্লাহর রাস্তায় দান করা মানে মসজিদ মাদ্রাসা এগুলোতে আমরা দান করতে পারি আমরা কিছু কল নিব দর্শকদের দিয়ে কল চালিয়ে দিন আমার নাম মোহাম্মদ আনাস থেকে বলছিলাম আপনাদের চ্যানেলটা আমি সবসময় দেখি এই চ্যানেলটা দেখতে খুব ভালো লাগে মাদারে চ্যানেল দেখে আমি কিভাবে সুন্দর চলতে পারি সে কিছু শিখতে পারছি আসলে মাদানি চ্যানেল তো প্রাকটিক্যাল শেখানো হয় যে আপনি কিভাবে করবেন অজু কিভাবে করবেন নামাজ কিভাবে করবেন এক একটা অনুষ্ঠান এক একটা এক এক ধরনের আপনি গুনা থেকে কিভাবে বাঁচবেন গুণাগুলোকে ইন্ডিকেট করে দেয়া হয় যে এগুলো গুনা এই গুনা থেকে আমরা বাঁচি

সান্নিধ্য লাভের জন্য আল্লাহ তালা নৈকট্য হাসিলের জন্য আপনি যে আমলগুলো বলা হচ্ছে আল্লাহ আমাদের সকলকে যারা এই মুহূর্তে আমাদের সাথে আর দান করুক আমি বিশেষ করে আল্লাহ তালা নৈকট্য অর্জনের সাথে সাথে যে জিনিসগুলো হচ্ছে গুনা থেকে বাঁচা মনোহর ভাই গুনা থেকে তো বাঁচতে হবে তো এই জিনিসটা যেমন আল্লাহ আমাকে দেখছেন আল্লাহ আমাকে দেখছেন এই জিনিসগুলো যদি আমরা মনে মনে বলতে থাকি কি বলেন এরকম করা এই বিষয়বস্তু নিয়ে আলোচনা করেছে আমি নিঃসন্দেহে এটা অনেক বড় একটি আমল আর বুজুর্গানের দিন থেকে আমলটি পাওয়া যায় পাওয়া যায় যে তারা নিজেকে নিজে সম্বোধন করে বলতো যে আল্লাহ তোমাকে দেখছে আল্লাহ তোমাকে দেখছে আর এর অনেক প্রভাবও রয়েছে হুম একবার একটি ঘটনা রয়েছে এরকম যে এক ব্যক্তি অপকর্ম করার জন্য একটি মেয়েকে ধরে ফেললো তো ধরে ফেললো কেউ তার সামনে যাচ্ছে না খোলা তো এক ওলি তিনি কি তাকে তার করলেন সামনে গেলেন তার সামনে গিয়ে তাকে কিছু বললেন না শুধু কানে কানে কিছু বলে চলে গেলেন যে বলে চলে গেলেন ওই ব্যক্তি হঠাৎ করে মাটির মধ্যে গিরে পড়ে গেল মাটির মধ্যে পড়ে গেল যখন তার জ্ঞান ফেললো তো ইতিমধ্যে মেয়েটি পালিয়ে গেছে যখন জ্ঞান ফিরল তখন লোকেরা জিজ্ঞাসা করলো তখন বলল যে এই যে ব্যক্তি আসলো সে ব্যক্তি আমার কানে এটা বললো যে আল্লাহ তোমাকে দেখছে আহা তো সে একজন অপরাধী হওয়ার সত্ত্বেও তার ভয়টা এমন ভাবে বিরাজ করলো আল্লাহ আমাকে দেখছে আমি অপমান অপকর্ম করছি তখন সে কি করলো যে এটা থেকে ফিরে আসবো ফিরে আসবো তো বাস্তবিক পক্ষে আল্লাহ আমাকে দেখছে এই জিনিসটাকে আমরা যখন জল্পনা কল্পনা করব বরং এমন করব যেটাকে মোরাকাবা বলা হয় যে দুনিয়ার খেয়ালকে ত্যাগ করে একাকৃত ভাবে বসে এটা চিন্তা করা যে আল্লাহ আমাকে দেখছে আমার আমল নামা লেখার ফিরেস্তা আমার আমার সাথে রয়েছে আমি কি কবরে পার পেয়ে যাব আমি কি পুলসের পার হতে পারবো আমি কি জাহান্নামের নামের আগুন থেকে মুক্ত না আমি কি জান্নাতের মতো নিয়ামত অর্জন করতে পেরেছি না তো এইভাবে যখন বান্দা চিন্তা ভাবনা করে যে আমার যে দৈনন্দিন চলাফেরা এর মধ্যে কি নবীর সুন্নত তরিকা আছে আমার কি গুণামুক্ত জীবন অতিবাহিত হচ্ছে এইভাবে যখন চিন্তা ভাবনা বান্দা করে তখন আস্তে আস্তে তার মধ্যে একটা নেকির পূর্ব প্রবণতা চলে আসে তখন অজান্তেই আত্মসমর্পণ করে হে আল্লাহ আমি গুণাগার গুণাগার মাফ আমাকে মাফ করে মাফ করে দাও আমি তো এই অপরাধের মধ্যে গ্রেফতার তখন তার অনুশোচনা আছে দেখুন এই জিনিসটা এভাবে বোঝা যায় যখন একটা দোকান বা প্রতিষ্ঠানে হিসাব করা হয় বা তো হিসাবটা করলে বোঝা যায় যে আসলে লাভ লস কি হচ্ছে না হচ্ছে তখন সে পদক্ষেপ নিতে পারে যে কর্মচারীদের অবহেলা কাস্টমারদের সাথে খারাপ আচরণ ইত্যাদি অনেক কিছু ফাইন্ড আউট করে সে কি করতে পারে এটা ব্যবসায় উন্নতির জন্য পদক্ষেপ নিতে পারে ঠিক তেমন আমরা যখন এই বিষয়টি আল্লাহ আমাকে দেখছে এটা দিয়ে শুরু করি যখন এই চিন্তা ভাবনা যে আরম্ভ হবে আল্লাহ আমাকে দেখছে আমি তো এটা করছি এটা করছি এটা করছি এটা করছি সবই তো খারাপ আল্লাহ আমাকে দেখছে তারপরে যে আল্লাহ আমাকে অবকাশ দিচ্ছে এইটার সুযোগটাকে হাত না করে এখনই তবা করি তবা করে আমার যে উন্নতির পদক্ষেপ সেটা আমি এখনই নেওয়া আরম্ভ করি তো এইভাবে দেখা যায় যে দুনিয়ার একজন ব্যক্তি যখন উন্নতি লাভ করে ঠিক আখেরাতের পথের পথিক আরো বেশি উন্নতি লাভ করবে কারণ আল্লাহ তাবারকালার জন্য যে লেগে যায় আল্লাহ তার কাজে লেগে যায় তো কেউ এভাবে যদি তার চিন্তা ভাবনাকে আল্লাহ তালার সন্তুষ্টির জন্য নিয়োগ করে নিয়োজিত করে যে আমি প্রতিনিয়ত এই অজিফা পুঁজি ফার মতো করে নেই আল্লাহ আমাকে দেখছে দেখুন এটা জিকির আল্লাহ স্মরণ চলে আসছে স্মরণ চলে আসছে এখানে দুইটা জিনিস যেটা হচ্ছে গিয়ে দেখুন আমরা আহ অসংখ্য ঘটনা অবলোকন করছি পড়ছি তাজিকির আতুল আউলিয়ার মধ্যে কিতাবের মধ্যে আমরা অনেকগুলো দেখতে পাচ্ছি যে অনেক ডাকাত দলে সর্দা ছিল অনেক মদ্যপায়ী ছিল যে একটু আগে যে আপনি ঘটনা বললেন যে মেয়ের সাথে খারাপ আচরণ করতে যাচ্ছিল এভাবে করে অসংখ্য মানুষ কিন্তু আল্লাহ তালার দরবারে তবা করে মানে আল্লাহ তালার প্রিয় বান্দা হয়েছে জি জি শুধু তবা করে একজন আবিদ নয় প্রিয় বান্দা হয়েছে আল্লাহর অলি হিসাবে রূপান্তরিত হয়েছে আমাদের সমাজে আমরা যারা রয়েছি আমরা গুনাহার মধ্যে লিপ্ত রয়েছি তো আমরাও যদি তবার সাথে থাকতে পারি ইনশাল্লাহ আল্লাহ চাহে তো এক সময় এক সময় আমরা আল্লাহ তাআলার প্রিয় বান্দা হিসাবে আমরা থাকতে পারবো কিন্তু আমাদের সমাজ আসলে এরকম একটা সিচুয়েশন করে দিয়েছে কেউ যদি তবা করে তাহলে তাকে গুনার মধ্যে লিপ্ত কিভাবে করবে সেই কাজে আমরা লিপ্ত হয়ে যাই সেই কাজটা আমরা তাকে তাকে দিয়ে আবার করাবো কিভাবে অথবা কেউ তবা করে নিল গুনাহ থেকে কিন্তু তাকে সেই গুনাহের অবকাশ না দিয়ে তাকে এই গুনাহের জন্য তাকে কটুক্তি করা গুনাহের জন্য তাকে বারবার বলা গুনাহের জন্য তাকে অন্য কিছু করা এই জিনিসগুলোতে কিন্তু ওই ব্যক্তি গুনা থেকে যে বিরত হয়েছিল অথবা তবা করেছিল সে এটার মধ্যে স্থায়িত্ব না থেকে আবার গুনার মধ্যে লিপ্ত হয়ে যায় তার মধ্যে হয়তো এরকম চিন্তা চলে আসে যে আমি মানে তবা করলাম এরপর আমাকে বলছে অতএব এই কাজ আমি করব। এরকম হয়তো অসংখ্য ঘটনা আমাদের সমাজের মধ্যে ঘটছে তো সেজন্য আমি পরামর্শ দিব যে আমি যদি জানিও কারো গুনাহের কথা তাহলে আমি কারো কাছে প্রকাশ না করি প্রকাশ করাটাও আপনি গুনা করলেন কবিরা গুণা করলেন কারো গুনাকে আপনি প্রকাশ করে দিলেন এই গুণা প্রকাশ করা থেকে আমরা বেঁচে থাকি কারো ইমান কারো ইজ্জত নিয়ে আমরা খেলা না করি এভাবে করে ইনশাল্লাহ তালা দেখবেন একজন একজন করে নেককার হবে পরহেজ করা হবে মুত্তাকি হয় আমাদের সমাজ আমাদের দেশ ভালো হবে ইনশাল্লাহ তালা এই এই বাক্যটি বাপু এত উপকারী যে আজকে আমরা দরজা বন্ধ করে মানুষ গুণা করে রমজানের মধ্যে দরজা বন্ধ করে খাবার খেয়ে নেয় কেউ দেখে না কেউ দেখে না ইজ কিউ দেখে না এটা আমাদের মন মস্তিষ্কে বসে গেছে বসে গেছে কিন্তু এখানে দেখুন এইভাবে বসে দেখছেন যে আল্লাহ আমাকে দেখছে আল্লাহ আমাকে দেখছে আল্লাহ আমাকে দেখছে এটা আমি যদি এমন ভাবে আমার নিজের মধ্যে অপরিহার্য করে না যে এই বাক্য বলতেই থাকব طبعا একসময় হতে পারে এর প্রভাবে আল্লাহ তাআলা আমাদেরকে ঠিকই তার প্রকৃতি দัลলা দেখছে এই ভয়টা চলে আসে ভয়টা চলে আসে আল্লাহ তাআলা আমাদেরকে এবং গাজালির রহমাতুল্লাহ খুব চমৎকার একটি কথা বলেছে যারা নামাজ অবহেলার সাথে পরে তো তাদের কি উদাহরণ দিয়ে একটা কথা বলেছে জি যে যারা এইভাবে অবহেলা নামাজ পড়ে নামাজের ত্রুটি রয়েছে বা নামাজের মধ্যে আল্লাহ দিকে তাদের কম তো তাদেরকে বলা হয়েছে যে তারা এটা করে কল্পনা করবে যে আমাকে কেউ দেখছে যে তিনি বলেছে যে একজন সম্মানিত ব্যক্তি তার খেয়াল করা যে এই ব্যক্তি আমাকে দেখছে যেমন শিক্ষক বা গণী কেউ গণিত তো সে আমাকে দেখছে আমি তার সামনে নামাজ পড়ছি তো এইভাবে যদি সে একজন কল্পনা করে তখন সে কি কখনো নামাজ করবে এইবার তিনি তোমার নিজেকে সংশোধন করে পড়তে পারো নামাজের মধ্যে সময়টাকে দীর্ঘ করে দাও নামাজের মধ্যে সৌন্দর্য বৃদ্ধি করতে পারো তুমি ধিক্কার দাও তা আল্লাহর জন্য ইবাদত করছে আল্লাহ তোমাকে দেখছে সর্ব তো তুমি তার জন্য কি করছো

একটি ব্যক্তিগত প্রশ্ন করেছিলেন কেউ যে আপনি অসুস্থ হলে কিভাবে আপনার রোগের চিকিৎসা করান এবং কোন ডাক্তার দেখান তো এই ব্যাপারে আমি ইসলাম খুব গুরুত্বপূর্ণ কিছু পরামর্শ দিয়েছেন যে আমির ইসলাম দামাদবর কাতুন আলিয়া নিজে দেশীয় যে হেকিম সাহেব ওনাদের ওনার থেকে বেশি পরামর্শ নেন এবং পার্সোনাল ডাক্তার রয়েছেন ডাক্তার থেকে উনি পরামর্শ নেন এবং সব সর্বাবস্থায় উনি দেশীয় যে গাছ গাছরা দিয়ে যে ঔষধ গুলো বানানো হয় এগুলোর উপরই উনি বিশেষ করে বেশি আস্থা রাখেন এবং এগুলোই বেশি খান আর উনি পরামর্শ দিয়েছেন যে আমি একজন ডাক্তার কি দেখাই এবং একজন হেকিম কি দেখাই আমরা অনেক সময় দেখা যায় যে আমরা ডক্টর চেঞ্জ করতে থাকি ডক্টর চেঞ্জ করে থাকি ডক্টর চেঞ্জ করে থাকি দেখুন এটাও কিন্তু একজন মহান অলি কামিল ওনার জীবন থেকে আমরা পাচ্ছি যে উনি কি আমল করছেন মানুষ জিজ্ঞাসা করেন আপনি কি আমল করেন আপনি অসুস্থ হলে কিভাবে আপনি চিকিৎসা করেন আপনি কোন ডাক্তার কোন হেকিম সাহেবের কাছে যান এগুলো মানুষ জিজ্ঞাসা করে এবং ও থেকে থেকে শিক্ষা অর্জন করি আমরা আমরা এ কিন্তু এই বিষয়বস্তুগুলো জানতে পারলাম ডক্টর আপনি যদি ঘুরে 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 ডক্টর চেঞ্জ করতে থাকেন তাহলে আপনার জীবনের বারটা বেঁচে যাবে সেটা কেমন আপনি একজন ডক্টর দেখালে আমির বলেন যে আপনি একজন যদি ডক্টর দেখান তাহলে আপনার রোগ সম্পর্কে আপনার শরীরের গতিবিধি সম্পর্কে ওই ডক্টর সাহেব জেনে যায় এবং বুঝে যায় যে আপনাকে কখন কোন ঔষধটি প্রয়োগ করতে হবে আর যদি আপনি আজকের একজন ডক্টর দেখালেন কালকের একজন ডক্টর দেখালেন আবার অন্য সময় রোগ হলো আপনি অন্য ডক্টর দেখালেন তাহলে দেখা গেল যে ওই ডক্টর আপনাকে আপনার শরীরের সাথে পরিচিতি হতে 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 আপনাকে যে ঔষধ প্রয়োগ করবে যে এইটা দিয়ে দেখি এইটা দিয়ে দেখি এটা দিয়ে দেখি তখন আপনার খেতে খেতে আপনার টাকাও লস হবে আপনার নিজের শরীরে যে রোগ প্রতিরোধ ক্ষমতা তাও দূর হতে থাকবে সেজন্য মির এর সাদমর কাতুন আলীর পরামর্শ হচ্ছে আপনি আপনার পার্সোনাল একজন ডক্টর দেখাবেন যে মাধ্যমে আপনি চিকিৎসা করাবেন তার তার সান্নিধ্যে থাকবেন সান্নিধ্যে থাকবেন যিনি আপনাকে যিনি আপনাকে ই দেখাবেন একজন বিশেষজ্ঞ ডক্টরের আপনি স্বর্ণাপন হবেন তাকেই সবসময় আপনি দেখাবেন আল্লাহ তালে আমাদের শীত অফিক দান করুক আমিন এবং এক্ষেত্রে আমাদের আমলটা আহ নিজের শারীরিক ব্যাপারে আমলটা করা উচিত আর না হলে আমরা

এবং হাদিসে পাকেও রয়েছে যে মুসলমানের সকল নেকির কাজ এটা যদি মুসলমানের জন্য ইসাল করা হয় পৌঁছানো হয় ইসালে সবের নিয়ত করে নেওয়া হয় যে আমি আমার পিতা মাতাকে নামাজের সবকে ইসালে সব করলাম তাহলে আল্লাহ তাবারক তাল্লাহ এই সবকে যাদের নিয়ত করেছে তাদের আমল পৌঁছে দেয় আচ্ছা পাশাপাশি যে ইসালে সব করল তার সবের ঘাটতি সবের ঘাটতি হবে না তো এই ক্ষেত্রে ইসালের বিষয়ে আমাদের তৎপর হওয়া উচিত আর বিশেষ করে আউলিয়া ক্রামের রুটিনের মধ্যে এটা ছিল তারা বেশি বেশি ইসালে করত অধিক থেকে বৃদ্ধি করা বর্তমানে খুবই কঠিন আর ইসালে সাহেবের যে রহস্যটা এবং স্বাদ যে পেয়ে গেছে সে তার জীবনে নেকিতে অগ্রগণ্য থাকে এবার সে অল্প সময়ে অল্প আমল করে সে বেশি নেকির অধিকারী হয় সংক্ষেপে বলে বলি বিষয়টা জি যেমন আমরা একবার দুরুশ্রী পাঠ করলাম আল্লাহ এক নেকিকে সত্য দশ গুণ পর্যন্ত বৃদ্ধি করে বৃদ্ধি করে তো দশটা নেকি পেলাম বা একটা পেলাম তো এটা আমার আমল নামায় থাকলো এখন আমি যদি আমলটা করলাম যে আল্লাহ রহমতের সাফ পাবো হ্যাঁ এখন আমার আমল যা আমল করলাম তাই তার সব রয়েছে এই মুহূর্তে যদি আমি নিয়ত করি হে আল্লাহ এই যে আমি করলাম এর সাবকে আদম আল থেকে নিয়ে এখন পর্যন্ত এখন থেকে নিয়ে কেমন পর্যন্ত যত মুসলমান নরনারী এসেছিল আছে যারা আসবে প্রত্যেকের আমল নামার পৌঁছে দাও তো দেখা যাবে আলফেসিনী বাবু যে আমার আমলনামায় একটি বা বড়জোর দশটা নেকি বা দুরুসের ফজিল তিরিশ নেকিও পাওয়া যায় তো যে কোনো আমলের যতটুকু নেকি রয়েছে এখন আমি ইসালে সবের নিয়াদ করার কারণে মুহূর্তের মধ্যে কয়েক সেকেন্ডের মধ্যে সমস্ত মানুষের সমতুল্য সব আল্লাহ আমার আমল দান করে দিবে তো এখানে অগণিত শত শত কোটি কোটি মানুষের নেকি সমতুল্য নেকি আল্লাহ আমাকে দান করে দিচ্ছে আর যদি আমি ইসালে সবে একটু চিন্তা করে কয়েক সেকেন্ডের মধ্যে না করতাম তাহলে আমি যে আমল করেছি সেটা যে নির্ধারিত সব সেটাই আমার আমল নামায় থাকতো কিন্তু আমি একটু কৌশল একটু সচেতন হয়ে ইসালে সব করলাম তো আল্লাহ আল্লাহ রসুলের ভাষ্য মতে তাদের হুকুম আহকাম মতে আমি কুটি কুটি নেকি মুহূর্তের মধ্যে পেয়ে যাচ্ছি তো এই জন্য ইসালে সব করার ক্ষেত্রে কৃপণতা করা উচিত নয় বরং পাচক তো নামাজের পর তো অবশ্যই করা উচিত পাচক নামাজের পর অবশ্যই করা উচিত আর এটা মনোযোগ মনোযোগ সহকারে যখন একবার সুবহানাল্লাহ বলল আল্লাহ তাআলার নাম নিল মনে মনে ফিকরে আখিরাতের চিন্তা করল আখিরাতের চিন্তা করল প্রত্যেকটি নেকির কাজকে ইছালা সব করা যায় এবং সেটা যদি করে তাহলে ইনশাআল্লাহ অল্প সময়ের মধ্যে ফিতনা জামানার মধ্যে আমরা অনেক নেকি অর্জন করতে পারব যে ব্যক্তি নিজের মা অথবা পিতার পক্ষ থেকে হজ করে তবে তার অর্থাৎ মা মা অথবা পিতার পক্ষ থেকে হজ আদায় হয়ে যাবে এবং তার অর্থাৎ হজ পালন করে অতিরিক্ত 10টি হজের সাওয়াব অর্জন হবে আছে তারপরে আপনার বর্ণিত মাদানি ফান্ডে কেউ দান করবে দাওয়াত ইসলামী কেউ দান করবে বিকাশের মধ্যে অনেকে দান খরাত করে থাকে এই দান খরাদ করার সময় তার উচিত যে তার নিজের মা বাবার পক্ষ থেকে দান করা যেন এর সবাব তারা পেয়ে যায় এবং তার অর্থাৎ দানকারী স্বভাবের মধ্যে কোনো কমতি হবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ইমান শরীফের হাদিস ঠিক আছে তো এই যে এই যে হাদিসে পাকগুলো আমরা শুনতে পাচ্ছি এর মধ্যে আমল করি বান্দা যখন পিতামাতার জন্য দোয়া করা ছেড়ে দেয় দোয়া করা মানে তো ইসালে সাওয়াব পৌঁছানো দোয়া করা তার জন্য মাগফিরাতে দোয়া করা তো বলা হচ্ছে যে দোয়া করা ছেড়ে দে তখন তার রিজিক বন্ধ হয়ে যায় ঠিক না তো এজন্য আমাদের পিতামাতার জন্য মা দাদা দাদির জন্য আত্মশযনের জন্য সমস্ত মুসলমানদের জন্য তো আমাদের আমরা দোয়া করবো ইসালের সহাব পৌঁছাবো আল্লাহ এর বদৌলতে আমাদের নেকির পাল্লা ভারী হবে ইনশাল্লাহ এবং ইসালে সবাব আপনি টাকা দিয়ে করতে পারেন কোনো খাবার পাকিয়ে মুসলমানদেরকে খাইয়ে দিলেন এটা করতে পারেন এবং মা বাবার নামে কিছু পাকিয়ে খাইয়ে দিলেন পাকের নামে কিছু পাকিয়ে খাইয়ে দিলেন এগুলো করতে পারেন এবং বিশেষ করে কোনো নেক আমল করলেন দুরুশ্বরী পাঠ করলেন আপনি এটাকে ইসালে সোয়াব করলেন নফল নামাজ আদায় করলেন ইসালে সোয়াব করলেন মাদানি চ্যানেল দেখলেন করলেন বিশেষ করে আপনার ঘরে যে খানা পাক হয় দৈনন্দিন ডেলি যে খানা পাক হয় আপনি ঘরে এমন মাদানি পরিবেশ সৃষ্টি করেন যে আজকের খানা যে পাক হলো এটা বরফির আব্দুল কাজে জিলেন রহমতুল্লাহ নামে ইসালে সোয়াব করলাম আজকের যে খানা হলো এটা খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহ দরবারে

কিন্তু সংকীর্ণ আবারও আপনাদের মাঝে উপস্থিত হব মাদানী চ্যানেল দেখতে থাকুন আল্লাহ তালা আমাদের সকলকে কবুল করুক দো জাহানের কামিয়াবি নসিবাহী হলির শুভ দৃষ্টি বদলে